চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি, কারণ পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বোঝাতে পারে কাউকে হারানোর কষ্টটা। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমাকে ছেড়ে চলে না যায়। কখনো কখনো নিজের মনটাকেও স্যানিটাইজ করো, কারণ ঘৃণার ভাইরাস ওখান থেকেই ছড়ায়। মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে, ছেলেরা কাঁদলে জলটা আসে একদম ভেতর থেকে। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়, তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকার নামই সম্পর্ক। কারো সাথে কথা বললে ভালো লাগে, আর কারো সাথে কথা বললে শান্তি লাগে। যার সাথে কথা বলে শান্তি লাগে সে মানুষটা স্পেশাল। কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসি না দেখে তার চোখের নিচে দেখুন, কারণ ভেতরটা পুড়ে গেলে পুরো দাগ কিন্তু চোখের নিচেই পড়ে। মানুষ চোখের জলের মূল্য ততদিন বুঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। গাছের জীবন লতাপাতা, মাছের জীবন পানি, ছেলেদের জীবন টাকা পয়সা, মেয়েদের জীবন স্বামী। ভুলটা কীভাবে হলো সেটাই যদি জানতে না পারা যায় তাহলে সঠিক করার রাস্তাটাকেও খুঁজে পাওয়া যায় না। মোবাইলের মাঝে নেটওয়ার্ক আর সম্পর্কের মাঝে বিশ্বাস না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয়। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। প্রেমে পড়া মানেই নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে, তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না, কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। কথাটা তেতো হলেও সত্য, চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনো দিন কেউই তাকে সহ করতে পারে না। নিজের পরবর্তী পদক্ষেপ সব সময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব নাই। তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না, তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলিকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারবে। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কোনো কাজ যদি মন দিয়ে করা যায় তাহলে সেটাই একদিন ব্র্যান্ড হয়ে যায়। শুধু দাঁড়িয়ে নদী দেখলে কোনো দিনও নদী পার হতে পারবেন না, পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। জানুয়ারিতে তোমাকে আঁকড়ে ধরে রাখা মানুষটার কাছে তুমি ডিসেম্বরে এসে অপ্রিয় হয়ে গেছো, মানুষের কাছে সময় বড় অসহায়। রাতটা আগের মতোই আসে কিন্তু ঘুমটা আর আগের মতো আসে না জান।